আসসালামু আলাইকুম। মোবাইল ফোনের মাধ্যমে জিরো রিটার্ন সাবমিট করা দেখাবো, আমি আমার নিজের রিটার্ন সাবমিট করব এবং আপনাদেরকে দেখাবো। বাংলাদেশের ছেলেমেয়েরা ফেসবুক, ইউটিউব অথবা যে কোনো কাজের জন্য ইটিন সার্টিফিকেট যারা খুলে ফেলেছেন, যাদের করযোগ্য আয় নেই, তারা কীভাবে জিরো রিটার্ন সাবমিট করবেন কোনো ধরনের ঝামেলা ছাড়া, হ্যাসেল ছাড়া, সেটি আমি আপনাদেরকে দেখাবো। তো প্রথমে ক্রোম ব্রাউজারে যাবেন। যাওয়ার পর যেহেতু আপনি ইটিন করে ফেলেছেন, তো আপনি এবার ইটিনে লগ ইন করবেন। ইটিনে লগ ইন করার পর এই যে ইটিন সার্টিফিকেটের যে নাম্বারটি রয়েছে এটি কপি করবেন। কপি করার পর নতুন একটা উইন্ডো নেবেন। উইন্ডো নেওয়ার পর আপনাদেরকে লিখতে হবে ই রিটার্ন। ই রিটার্ন লিখে সার্চ করবেন। সার্চ করার পর সর্বপ্রথম যে সরকারি ওয়েবসাইট দেখতে পাচ্ছেন NBR, এটিতে ক্লিক করবেন। প্রবেশ করার পর একটু স্ক্রল করলে দেখতে পারবেন অনেকগুলো ফাংশন, ইটিন, ই রিটার্ন, রিটার্ন ভেরিফাই, PSR, ই রিটার্নাল কি লেডজার না কি জানো, আবার ই ট্যাক্স পেমেন্ট ইত্যাদি 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 এখানে রয়েছে। যেহেতু আপনারা জিরো রিটার্ন সাবমিট করবেন, এই যে দুই নম্বর যে অপশনটি দেখতে পাচ্ছেন ই রিটার্ন, এটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর তারা বলতেছে যে আপনার এখানে অ্যাকাউন্ট করা আছে কিনা। যেহেতু আপনি নতুন, কখনও জিরো রিটার্ন সাবমিট করেননি, দ্যাটস ওয়াই আপনি লিখবেন আই ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, এটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পর এখানে আপনার যেই 12 ডিজিটের ইটির নাম্বারটা রয়েছে এটা পেস্ট করবেন। পেস্ট করার পর সবচেয়ে সমস্যায় আপনারা পড়েন এখানে এসে। দেখুন, ই রিটার্ন আপনি যদি সাবমিট করতে চান, সেক্ষেত্রে আপনার নামে যে সিম রেজিস্টার করা আছে, আপনার নামে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট দিয়ে যে সিমটা নেওয়া আছে, ওই সিমের নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে। দেওয়ার পর ক্যাপচা ফিল আপ করে ভেরিফাইয়ে চাপ দিবেন। ভেরিফাইয়ে চাপ দিলেই হচ্ছে আপনার ওটিপি চলে যাবে। ওটিপি বসিয়ে, পাসওয়ার্ড বসিয়ে এখানে অ্যাকাউন্ট করে ফেলবেন। আমার যেহেতু অলরেডি অ্যাকাউন্ট আছে, আমি এখানে সাইন ইনে ক্লিক করে জাস্ট সরাসরি লগ ইন করছি। তো লগ ইন করার জন্য আবার একই ফর্মুলা, আমার ইটিন নাম্বার এখানে চাইবে, তো ইটিনটা আমি দিয়ে দিব। আমার ইটিন নাম্বারটা দিয়ে দিচ্ছি এবং পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করছি। ওয়েল, দেখতে পাচ্ছেন আমি ই রিটার্নে লগ ইন করে ফেলেছি। তবে কাজের সুবিধার্থে আমরা একটু ডেস্কটপ মুডে চলে যাব। উপরে তিনটা ডটে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন ডেস্কটপ সাইট, কারণ ডেস্কটপ সাইটের মাধ্যমে যদি আমরা ই রিটার্নটা সাবমিট করি, এটা দেখতে আমাদের জন্য সুবিধা হবে, বুঝতে আমাদের জন্য সুবিধা হবে। ওকে, ডেস্কটপ সাইট ওপেন হয়ে গেছে। এখন যদি একটু জুম করে বাম সাইডের দিকে একটু লক্ষ্য করি, দেখেন তিনটা সমান্তরাল চিহ্ন রয়েছে। এই তিনটা সমান্তরাল চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে সাবমিশন নামে একটা অপশন পাবেন, এই যে সাবমিশন। এই সাবমিশনে ক্লিক করলে দেখবেন তার নিচে রেগুলার ই রিটার্ন লেখা থাকবে, এটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের এরকম অ্যাসাইনমেন্ট ইনফরমেশন আসবে। এখানে প্রথম রিটার্ন স্কিম, অ্যাসাইনমেন্ট ইয়ার এবং ইনকাম ইয়ার, এগুলো কোনো কিছু চেঞ্জ করবেন না। একদম তার নিচে দেখতে পাচ্ছেন একটা অপশন, এনি ট্যাক্সটেবল ইনকাম, অর্থাৎ আপনার করযোগ্য ইনকাম আছে কি না এটা নো করে দিবেন। তারপর এনি ইনকাম উইচ ইজ ফুললি, এটাও নো করে দিবেন। তারপর এই যে রেসিডেন্ট স্ট্যাটাস, এটা অবশ্যই রেসিডেন্ট করে দিবেন, কারণ আপনি বাংলাদেশের নাগরিক। একটু জুম আউট করে ডান সাইডের দিকে লক্ষ্য করবেন, এগুলো সব আনমার্ক হয়ে আছে, এগুলোতে কোনো কিছুতে হাত দিতে হবে না। দেন সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করার পর এই ধরনের একটি ইনফরমেশন আপনারা পাবেন, এডিশনাল ইনফরমেশন যেটাকে বলে। প্রথমটাতে হাত দেওয়ার দরকার নেই। দ্বিতীয়টাতে দেখুন শেয়ার হোল্ডার লেখা আছে, এখানে নো করে দিবেন। নো করে দেওয়ার পর একটু বাম সাইডের দিকে আসবেন। এই যে IT-10B রিকোয়ারমেন্ট, এখানে দেখুন লেখা আছে গ্রোস ওয়েলথ ওভার 15 লাখ, অর্থাৎ 50 লাখের উপরে আপনার সম্পদ আছে কি না, এটা অবভিয়াসলি নো করে দিবেন, যেহেতু আপনি জিরো রিটার্ন সাবমিট করছেন। ওন মোটর কার, এটাও নো করে দিবেন। ওন অফশোর প্রপার্টি, এটাও নো করে দিবেন। হ্যাভ হাউস প্রপার্টি অ্যান্ড সিটি কর্পোরেশন, এটাও নো করে দিবেন। তারপরে এই যে দেখেন IT-10B মে নট বি ম্যান্ডেটরি, এটা ইয়েস করে দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউয়ে ক্লিক করবেন। ওকে, দেখতে পাচ্ছেন এখানে আমাদের একটি ফাংশন দেখতে পাচ্ছেন, এক্সপ্যান ডিচার। এই স্প্যাং ডিচার হয়তোবা আপনাদের এখানে ইয়েস থাকবে, এরকম ইয়েস থাকার পর এরকম অনেকগুলো ফাংশন দেখাবে যে আপনার খাদ্যের জন্য আপনি টাকা খরচ করছেন কি না, পোশাক আশাকের জন্য খরচ করছেন কি না। তো এগুলো আলাদা আলাদা করে লিখতে গিয়ে পেইন খাওয়ার কোনো দরকার নাই, এটা একদম নো করে দিবেন। নো করে দেওয়ার পর দেখেন এটা এখানে খুবই উপকারী একটা ফাংশন, এই যে পার্টিকুলার্স, এখানে দেখেন লেখা আছে টোটাল অ্যামাউন্ট অফ এক্সপেন্স অ্যান্ড ট্যাক্স, অর্থাৎ টোটাল আপনি আপনার এই গত বছরে কত টাকা খরচ করেছেন। হ্যাঁ, এটা খুব সুন্দর করে এখানে লিখে দিবেন আপনার 12 মাসের একটা খরচ। আমি 60,000 দিয়ে দিলাম, আপনারা আপনাদের খরচটা দিয়ে দিবেন। এখানে কিন্তু টোটাল
খরচের বিষয়টি উল্লেখ করতে বলছে। দেন আমি সেভ অপশনে ক্লিক করলাম, সেভ অ্যান্ড কন্টিনিউ। তো দেখেন সেভ অ্যান্ড কন্টিনিউয়ে ক্লিক করার পর আমাদের এখানে কিছু ফাংশন চলে আসছে, অ্যাসেট। এই অ্যাসেট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন আপনাদেরকে যদি কেউ গোল্ড গিফট করে থাকে অবশ্যই গোল্ডে ক্লিক করে, গোল্ড ডায়মন্ড এসবে ক্লিক করে ফিল আপ করে দেবেন, যেহেতু আমাকে কেউ স্বর্ণ গিফট করে নাই। এই যে দেখেন ফার্নিচার ইকুইপমেন্ট অ্যান্ড ইলেকট্রনিক্স, তো এখানে আমি আমার একটা ল্যাপটপ আছে এই জন্য ল্যাপটপ দিয়ে দিয়েছি। এবং এই যে এখানে পার্টিকুলার এখানে ল্যাপটপ লিখেছি, টাইপ অফ এখানে গিফট লিখেছি, আপনারা অবশ্যই নিজে কিনে থাকলে নিজে দিবেন। আমি গিফট লিখেছি, গিফট লেখার পর ডান সাইডে দেখুন একটি এবং ভ্যালু হচ্ছে জিরো করে দিয়েছি। তো আপনারাও আপনাদের মোবাইল ফোন থাকলে, ল্যাপটপ থাকলে বা ইলেকট্রনিক কোনো টেলিভিশন হাবি যাবি ইত্যাদি থাকলে এখানে জাস্ট একটু উল্লেখ করে দিবেন। তো এই যে অ্যাসেট থেকে ওই একটা ফিল আপ করলেই হবে। এই যে দেখেন আমাদের অ্যানুয়াল অর্থাৎ বার্ষিক আমাদের খরচ হচ্ছে 60,000, এই যে একক, দশক, শতক, হাজার, ওজন। দেখুন এখানে 60,000 কিন্তু উল্লেখ করা আছে, আগেই কিন্তু আমরা এই 60,000 উল্লেখ করেছিলাম। তো এখানে আর কোনো কিছু করার দরকার নেই। এই যে লাইবিলিটি, এখানেও কোনো কিছু করার দরকার নেই। আপনি দেখেন এই যে 60,000 টাকা আপনি বছরে পেয়েছেন আপনার বাবার কাছে হোক বা ইনকাম করে হোক, যেভাবেই হোক, এখানে আবার খরচ দেখাতে হবে আপনাকে 60,000। তো এই যে দেখেন এখানে একটা ফাংশন আছে সোর্স অফ ফান্ড, হ্যাঁ, ওই উপরে টোটাল আপনার খরচ কত সেটা উল্লেখ করে দিবেন। আর কোনো কিছু দরকার নাই, অ্যাসেটের মধ্যে মোবাইল আছে কি না, কম্পিউটার আছে কি না, টেলিভিশন আছে কি না, ওইটা উল্লেখ করে গিফট লিখে জিরো ভ্যালু দিয়ে দিবেন। দেওয়ার পর জাস্ট আপনার সোর্স, এই যে আপনি আপনার মোবাইল আছে, ল্যাপটপ আছে বা আপনার ইনকাম আছে, এই ব্যাপারগুলো আপনি কোথায় থেকে পেয়েছেন সেগুলো লিখে দেবেন। এই যে দেখেন তো সোর্স অফ ফান্ড, এটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এই যে আদার রিসিপ্ট, এই আদার রিসিপ্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদেরকে যদি আমি একটু দেখাই যে এখানে কত সুন্দরভাবে লেখা যায়, তো আমি এই পার্টিকুলারের জায়গায় ফরম ফাদার মানে বাবার থেকে পেয়েছি, রেফারেন্স এখানে নীল দিয়ে দিলাম, রেফারেন্স দেওয়ার কোনো দরকার নেই, আমরা এখানে নীল লিখে দিলাম। এই যে ডান সাইডে হচ্ছে অ্যামাউন্ট, ধরেন আমি আমার বাবার কাছ থেকে পেয়েছি 40,000, এই যে দেখেন এখানে 40,000 দিলাম। তারপরে এই যে উপরে অ্যাড চিহ্ন রয়েছে, অ্যাড চিহ্নে আবার ক্লিক করলাম। আমার আসলে ইনকাম থেকেও, আমার ইউটিউব থেকেও কিছু ইনকাম আছে, তো ইউটিউব ইনকাম লিখলাম, রেফারেন্স দেওয়ার কোনো দরকার নাই, নীল, এখানে 20,000 টাকা, এই যে 20,000 টাকা। অর্থাৎ আমি এখানে দেখালাম যে আমি আমার বাবার থেকে বছরে নিয়েছি 40,000 এবং আমার ইউটিউব থেকে ইনকাম আসছে 20,000। ওই যে আপনাদের মনে আছে আমি 60,000 ফিল আপ করছিলাম যে আমার টোটাল খরচ, সেই টোটাল খরচ যে 60,000 ফিল আপ করছিলাম, তো এখানে দুইটা জিনিস লিখে 60,000 মেকআপ করে দিলাম। অর্থাৎ বাবা দিল আমাকে 40,000 এবং আমার ইউটিউব থেকে ইনকাম আসলো 20,000 পুরো এক বছরে। তার মানে আমার খরচটা যাতে এখানে জিরো দেখায় এই জন্য আমি এটা এইভাবে ফিল আপ করলাম। তো ফিল আপ করার পর একদম নিচে দেখেন এই যে ডিফারেন্স, এটা গুরুত্বপূর্ণভাবে খেয়াল করবেন। এই যে নিচে দেখেন এই যে ডিফারেন্স লেখা, এই ডিফারেন্সের সোজা জিরো আছে কি না, অর্থাৎ আপনাদের ইনকাম যা খরচও তাই, এটা দেখাবেন। দেখানোর পর এখানে জিরো লেখা আছে কি না, জিরো যদি লেখা থাকে তার মানে আপনি পারফেক্টলি ফিল আপ করেছেন। তো আপনাদেরকে যেটা করতে হবে, পারফেক্টলি ফিল আপ করার পর এই যে সেভ অ্যান্ড কন্টিনিউ, এটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখেন আমাদের এখানে একটা শিট চলে আসছে, অর্থাৎ একটা টোটাল লিস্ট চলে আসছে। এখানে দেখাচ্ছে যে আমাদেরকে কোনো পেমেন্ট টেমেন্ট দিতে হবে কি না, কোনো ধরনের ট্যাক্স দিতে হবে কি না। দেখেন সব জিরো, অর্থাৎ আমাদের ইনকাম যা খরচও তাই, এই জন্য সব জিরো। দেখেন কোথাও কোনো ইনকাম ট্যাক্স নাই, সব জিরো হয়ে গেছে। তো আমাদের ফাইনালি সব কিছু ঠিকঠাক থাকলে এই যে দেখেন প্রসেড টু অনলাইন রিটার্ন, এটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখেন আবার একটা ফর্ম সুন্দরভাবে দেখিয়ে দিয়েছে। এখানে আমাদের টিন নাম্বার আছে, আমাদের জন্ম তারিখ আছে, আমাদের রিটার্ন যে দাখিল করতেছে এগুলোর ইনফরমেশন দেওয়া আছে, আদৌ আমাদের কোনো রিটার্ন দেওয়া লাগতেছে কি না সেগুলো দেওয়া রয়েছে। তো এগুলো ইটিন টিটিন সব কিছুই দেওয়া রয়েছে, এগুলো দেখবেন। দেখে একদম নিচের দিকে যাবেন, নিচের দিকে গিয়ে এই যে দেখেন সাবমিট রিটার্ন, তো আমরা রিটার্নটাকে সাবমিট করে দিলাম। এই যে দেখুন এখানে ওয়ার্নিং দিচ্ছে যে ডু ইউ ওয়ান্ট টু সাবমিট, ইয়েস একদমই সাবমিট করে দিব আমরা। দেখেন আমাদের রিটার্ন, কনগ্রাচুলেশন লেখা আসছে, রেফারেন্স নাম্বার আসছে। এই অ্যাকনোলেজটা হচ্ছে ডাউনলোড করে নেবেন, পরেও নিতে পারবেন, তো আমি একটু স্ক্রিনশট দিয়ে নিলাম। তো এভাবেই আপনারা জিরো রিটার্ন দিতে পারবেন। আমি কিন্তু আপনাদেরকে আমার নিজের রিটার্ন দিলাম এবং আপনাদেরকে দেখালাম। আশা করছি আপনাদের ভালো লেগেছে এবং আপনারা নিজেরাই দিতে পারবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।